রিমা আচার্য, বয়স সবে 16, পতেঙ্গা সিটি কর্পোরেশনের বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। থাকে কাঠগড় হিন্দুপাড়ার 2 নং গলিতে। স্বপ্ন দেখছে পড়াশোনা শেষে স্কুলের শিক্ষিকা হওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন। তার এখন বেঁচে থাকাটাই যেন একমাত্র স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে তাকে দেওয়া হয়েছে 6টি কেমোথেরাপি, খরচ হয়েছে 3 লাখেরও অধিক টাকা। প্রতি মাসে ডায়ালিসিস করতে হয় 3 বার, যার জন্য খরচ হচ্ছে 20 থেকে 30 হাজার টাকা। প্রিমার চিকিৎসার খরচ চালাতে গিয়ে এখন নিঃস্ব তার পরিবার। প্রিমার পিতা জ্যোতিষী রূপক আচার্য জানান, বর্ণ ধর্ম সর্বনির্বিশেষে সবার কাছে আমি এখন সহযোগিতা এবং আশীর্বাদ প্রার্থনা করতেছি। যেহেতু আমি এখন মায়ের চিকিৎসা করাতে আমি নিঃস্ব, একেবারে নিঃস্ব। আত্মসামর্থ্য যা ছিল আমি ব্যাগ সামর্থ্য শেষ করি, এরা আপাতত মোটামুটি নিঃসম্ভব। তারপরে তো মাইয়া চোখের সামনে মাইয়া এভাবে নিচ্ছে। এই মুহূর্তে যদি আমি দেশবাসী সবার সহযোগিতা না পাই, তবে মেয়েকে চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব হবে না। যার জন্য আমি সবার কাছে বিনয় অনুরোধ করতেছি, আমাকে যে যা পারেন, যেদিকে পারেন, আমার বিকাশ নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর দিয়েছি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর শিক্ষিকা হওয়ার ইচ্ছা, তখন কষ্ট হয়, তখন একটা দুর্বলতা আসে, এরপরও কষ্ট। প্রেমী আশ্চর্য দুরারোগ্য ক্যান্সার বিধে আক্রান্ত হওয়ায় তার বাবার পক্ষে 30 লক্ষ টাকা চিকিৎসা ব্যয় সম্ভব হচ্ছে না। যে যেভাবে পারো, যে যেভাবে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।